নমস্কার, নিউজ ব্যাংকারের পর্দায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিশেষ টক শো আর কত, এবার হোক জিরো ভায়োলেন্স। আমরা জানি 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন গত 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবেই এবারকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর অর্থাৎ 16 ফেব্রুয়ারি রাত থেকে সারা রাজ্যে কোথাও না কোথাও সেই চরিলাম, বিশালগড়, মজলিশপুর, ছয় আগরতলা, কল্যাণপুর সহ সারা রাজ্যে কোথাও না কোথাও বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হচ্ছে, যেটা মোটেই আমাদের রাজ্যে, শান্তিপ্রিয় আমাদের এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের পক্ষে মোটেই কাম্য নয়। এই বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন, বেশ কয়েকদিন যাবত নিউজ ভ্যানগার্ডের উদ্যোগে এই আর কত, এবার হোক জিরো ভায়োলেন্স নিয়ে আমরা রাজনীতির অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমি মানুষ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আমরা বাঙালি দলের নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল মহাশয় এবং এসইউসিআই দলের নেতৃত্ব অরুণ ভৌমিক মহাশয়। আপনাদের দুজনকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি যাব গৌরাঙ্গ বাবুর কাছে। গৌরাঙ্গ বাবু, রাজ্য নির্বাচন কমিশন এবার জিরো পুল ভায়োলেন্স এবং সেই সঙ্গে নতুন একটি জিনিস এনেছিল জিরো রিপুল, সেই মোতাবেক কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গত 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে কিছু ছোটখাটো ঘটনা সংঘটিত হওয়ার পরও আমরা যেটা বলতে পারছি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, কিন্তু নির্বাচনের দিন থেকেই 16 ফেব্রুয়ারি থেকে আমাদের রাজ্যে সেই চরিলাম বলুন, বিশালগড়, মজলিশপুর, ছয় আগরতলা, কল্যাণপুর সহ সারা রাজ্যেই কিছু না কিছু ঘটনা সংঘটিত হচ্ছে, এতে প্রাণহানি হচ্ছে, যেটা কল্যাণপুরের একটা ঘটনা আমাদের সামনে দৃষ্টান্ত, এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, অগ্নিসংযোগের মতো ঘটনা সংঘটিত হচ্ছে, রোজগারের একমাত্র মাধ্যম দোকান বা অটো ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটা মোটেই কাব্য নয়। আপনার কাছে যেটা জানবো, এবারে নির্বাচন প্রক্রিয়া, যে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে গ্রহণ করেছেন, তাতে আপনি বা আপনার দল কতটা সন্তুষ্ট, বা অভিযোগ থাকলে কি অভিযোগ আছে? হ্যাঁ, অনেক দিন পর বলতে গেলে এইবারের যে নির্বাচন আমরা যেটা দেখলাম ত্রিপুরা রাজ্যের এই বিধানসভার ক্ষেত্রে, এটা জিরো ভায়োলেন্সের কথা বলেই মুখ্য নির্বাচন আধিকারিক শুরু করেছিলেন কাজটা, তো আমরা প্রতীক্ষায় ছিলাম। যদিও ওই নির্বাচনী প্রচার অভিযান চালাতে গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে, যেমন আমরা যদি বলি আমাদের দলের পক্ষ থেকে আমরা কয়েকটা জায়গাতে বাধার মুখে পড়েছি, আমরা আক্রান্ত হয়েছি, শুধু বাধা না আক্রান্ত হয়েছি, তো সেগুলি বাদ দিলে এবার মোটামুটি ভাবে দু একটি ছোটখাটো ঘটনা আমরা সবাই জানি, রাজ্যের মানুষ জানি, যে আমাদের একটা আশঙ্কা ছিল আদৌ হবে কিনা, শেষ পর্যন্ত কি জানি হয়, যাই হোক শেষ পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নে বলা চলে, ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, তো অনেক বছরের পর এটা একটা দৃষ্টান্ত আমাদের সামনে। অবশ্যই নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে ধন্যবাদ তো আশা করতেই পারে, আমরাও নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ, এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ যারা আছি, যে এরকম একটা পরিবেশে আমাদেরকে সবাইকে ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু এর পর থেকে বা এদিনকে রাত্রের থেকেই যে ঘটনাগুলি আজ অব্দি ঘটে চলেছে সারাজ্যে, অনভিপ্রেত ঘটনা, মানে কি বলবো, সেই বিলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া থেকে শুরু করে ওইদিকে গত পরশুদিন কুমারঘাট অব্দি প্রায় সব জেলায় টাচ করে গেছে, একজন তো মারাই গেল কল্যাণপুরে, তাছাড়া প্রায় যে ঘটনা ঘটছে, বাড়িঘরে আক্রমণ, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, দৈহিক নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে চলেছে। যদিও কমিশন এর মধ্যে আমাদেরকে নিয়ে বার কয়েক মিটিংও করেছেন এবং উনি বারবারই বলছেন যে আমরা এই সমস্ত বিষয়ে টলারেট করবো না, হিংসাকে আমরা বরদাস্ত করব না, আমাদের হাতে পর্যাপ্ত ফোর্স আছে, আমাদের ব্যবস্থাপনা আছে, এত ছোট্ট ঘটনা ঘটছে এটা কিন্তু অস্বীকারের নেই। তো এই যে ঘটনা এখন যেটা ঘটছে, ভোট গণনার 16 তারিখের পর দীর্ঘ ব্যবধানে ভোট গণনা হতে চলছে 2 তারিখে মার্চে, এই মাঝের যে কটা দিন আমরা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত, বিশেষ করে চিন্তাটা মানে মানে আফটার
মানে কাউন্টিং কাউন্টিং এর পর যে কি যে মানে হতে পারে। আমরা কয়েকদিন আগে মিটিং ডেকেছিলেন সিইও সাহেব গেছিলেন, আমি নিজেও উপস্থিত ছিলাম, অনুরোধ করছি, সবাই অনুরোধ করেছে যে যে ঘটনা চলছে এটার লাগাম যাতে টানা হয় এবং আমরা কাউন্টিং পরবর্তী অবস্থা নিয়ে যেটা দুশ্চিন্তা আমরা সবাই দাবি, আমিও দাবি করেছি দলের পক্ষ থেকে, আমরা অনেক দলের পক্ষ থেকে যে ফোর্স যাতে রাখা হয় এবং যতদিন পর্যন্ত না ত্রিপুরাতে শান্তি ফিরছে ততদিন পর্যন্ত যাতে কমিশন তার দায়িত্ব পালন করে সেই ব্যাপারে অনুরোধ করেছি। সেটা নিয়ে কিন্তু আমাদের আশঙ্কা থাকছেই। প্রসঙ্গত বলতে পারি এইবার যে জিনিসটা আমরা দেখছি ভোটের আগে, ভোটের আগে এই ধরনের ঘটনা ত্রিপুরাতে অতীতেও ঘটেছে, এটা ভুলে গেলে আমাদের হবে না। এটা ত্রিপুরার সংস্কৃতি নতুন নয়, পূর্ব সংস্কৃতি, যেটা আমাদের দুর্ভাগ্য। আমরা প্রসঙ্গত বলতেই পারি বাম আমল, এখানে তো বর্তমানে যারা ক্ষমতায় ওদের মেয়াদ পূর্ণ হয়ে গেছে, নির্বাচনের পর কারা ক্ষমতায় সেটা গণদেবতারা বলতে পারবে, কাউন্টিং এর পর আমরা জানতে পারবো, কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের সময় কিন্তু বহু ঘটনা ঘটেছে এই রাজ্যে, রাজনৈতিক খুন, মারামারি, সাংবাদিক হত্যা থেকে শুরু করে। আমি আসবো আসবো এই সমস্ত বিষয়ে আমি আসছি, অন্যভাবে কাজে যাচ্ছে আবার সেই বিষয়টা নেই। এই যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবার যে ভূমিকা গ্রহণ করেছেন তাতে আপনি কতটা সন্তুষ্ট, বা যদি কোনো অভিযোগ থাকে আপনার আপনার দলের কি বা অভিযোগ আছে? আমি 2018-এর লোকসভা নির্বাচন ১৮-এর বিধানসভা, ১৯-এর লোকসভা নির্বাচন, তারপর কর্পোরেশনের নির্বাচন, তারপর বাই ইলেকশন, তিনটে ইলেকশন দেখেছি। ১৯-এর লোকসভা নির্বাচনে আমি পশ্চিম আসনে প্রার্থী ছিলাম, আমার ঘাড়ি ভাঙচুর হয়েছে, ফ্রিজে যে প্রচার সেটা আমি বন্ধ করতে হয়েছে, পারমিশন নেওয়া মিটিংও ডিস্টার্ব করেছে বহু জায়গা। কর্পোরেশনের ইলেকশনে তো রাস্তা রাস্তায় ব্লক করে বসেছিল এবং বিরোধী দলগুলির চিহ্নিত করে করে বাড়িতে রাত্রে গিয়ে বলে এসেছিল যে ভোট দিতে যাবেন না, যারা গেছে অনেকেরই ফিরিয়ে দিয়েছে, আমার বাড়িতে এসে কয়েকজন কান্নাকাটিও করেছে, ফিরিয়ে দিয়েছে। বাই ইলেকশনেও তাই, যখন আমরা নির্বাচন ঘোষণা হয় সত্যি সত্যি আমরা কনফিউশনে ছিলাম যে আদৌ কাজ করতে পারবো কিনা, কিছু করতে পারবো কিনা। যাই হোক, আমরা নির্বাচনে কনটেস্ট করছি, 2-3 তারিখ থেকে আমরা তো সময় খুব কম পাই, আমরা যেহেতু রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি, আমাদের সিম্বলটা অ্যালটমেন্ট করে আফটার স্ক্রুটিনি উজ্জ্বলের সময়। তো 3 তারিখ থেকে যখন কাজ শুরু করলাম, ধর্মনগরেই প্রথম বাধাপ্রাপ্ত হলাম, 2 দিন আমাদের কর্মীদের কাজ করতে দেয়নি, এবং 6 আগরতলা কেন্দ্রে ভাটি অবনগর 3 জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। উদয়পুরের 13 তারিখে একটা জায়গায় ঘেরাও করে রেখেছে আমাদের কর্মীদের, ফলে আমরাও যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে আমরা প্রচার করতে পারবো কিনা আমরা খুব কনফিউশনে ছিলাম। এরপরেও ডোর টু ডোর ক্যাম্পেইন করতে গিয়ে আমাদের কর্মী এবং প্রার্থীর রিপোর্ট যে মানুষ বাড়িতে গেলে আমাদের কাগজপত্র রাখছে কিন্তু কিছু বলছে না, চুপচাপ, মানুষের মধ্যে একটা স্তব্ধতা ভাব পরিস্থিতি, এবং অনেকেই যে মনে করছে যে আসছে কাগজটা দিয়ে চলে যাক,
কথাবার্তা ডায়ালগ তেমন কিছু বলছে না মানুষ, তাহলে পরিস্থিতিটা থমথমেই ছিল মানুষের মধ্যে, কারণ অতীতের অভিজ্ঞতা। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনের দিন, আমরা নির্বাচনের আগের দিন রাত্রে ফলো করলাম যে বাড়ি বাড়ি যাচ্ছে কিনা, থ্রেট করছে কিনা, সেটা বাকি ইলেকশনগুলির মতো হয়নি। এবং নির্বাচনের দিনও মানুষ আইডেন্টিফাইড বিরোধীরাও ভোট দিতে গেছে, এবং সেই দিক থেকে নির্বাচনে আপনারা জানেন যে এবার গত কয়েকটা নির্বাচনের থেকেও হাইয়েস্ট নাম্বার অফ ভোটার্স ভোট দিতে পেরেছে, যদিও অনেক ক্ষেত্রে স্লো, ইভিএম খারাপ এবং রাত্র অধিক রাত্র পর্যন্ত ভোট আমি কয়েকটা নির্বাচনে লক্ষ্য করিনি অতীতে। এই পরিস্থিতিটা লক্ষ্য করলাম, কিন্তু সেই সময়েই আমরা যতটুকু আপনাদের মারফত জানতে পারলাম, ধনপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভায়োলেন্স কিছু হয় নাই তা নয়, সেই ট্রেন্ড করার চেষ্টা করেছে বহু জায়গায়, কিন্তু তুলনামূলকভাবে কম। আমরা যদি কম্পেয়ার করি অতীতের নির্বাচনগুলিকে, তুলনামূলকভাবে কম। এবং এটাও ঘটনা যে নির্বাচনের দিন থেকে রাত্রা থেকে পরের দিন থেকে প্রতিদিনই এই ভায়োলেন্সের ঘটনা ঘটছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, পাল্টাপাল্টিও হচ্ছে। সেটাই যে জিরো ভায়োলেন্স কথাটা এইটাতে আসছে না আর কি, এটা নতুন টার্ম মিডিয়া দিচ্ছেন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিচ্ছে, জিরো ভায়োলেন্স কথাটা বাস্তবে আসে নাই। কিন্তু আমরা যদি অতীতের ইতিহাস দেখি, গণতান্ত্রিক ব্যবস্থা যখন এসেছে, মাল্টি পার্টি ডেমোক্রেসি যখন এসেছে, তখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, বিরোধী পক্ষ, শাসক দল এইরকম বৈরিতা সৃষ্টি হয় নাই। আমি অনেক ইলেকশন দেখেছি ত্রিপুরা রাজ্যে, 1965-64 থেকে শুরু করে অনেক ইলেকশন দেখেছি, কিন্তু এইরকম বৈরিতা সৃষ্টি হয় নাই। কংগ্রেসের আমলেও বামপন্থীরা যখন ইলেকশনে লড়ত, এইরকম আমি দেখিনি। ফলে এই যে পরিস্থিতিটা ডেমোক্রেসি ডেমোক্রেটি যারে মানে এই যে আমরা বলি ডেমোক্রেটিক নর্মস এবং প্রশাসনিক নিউট্রালিটি, পুলিশ প্রশাসন তার নিউট্রালিটি, এইগুলি আস্তে 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 অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। আসলে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য এবং প্রবল বিরোধী শক্তি যারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, এই যে দ্বন্দ্বটার মধ্যে পড়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়। এবং অনেকে বলে যে এই নির্বাচন বারবার আসলে যে ভয়ের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, এই নির্বাচনের কোনো প্রয়োজনই নেই। আমি আমি আসছি অরুণবাবু, আমি আবার যাচ্ছি গরমবাবুর কাছে। গরমবাবু, আমরা যেটা দর্শকদের বোঝানোর আমরা চেষ্টা করছি, নিউজ ভ্যানগার্ড আমরা এবার যেটা বেশ কয়েকদিন যাবৎ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে আমরা আলোচনা করছি, আমরা চাইছি জিরো ভায়োলেন্স। এবং আমাদের যে আজকের যে বিশেষ টক শো আর কত, এবার হোক জিরো ভায়োলেন্স। এই গরমবাবুর কাছে আবার যাচ্ছি, এই যে ভোটের পর এত সন্ত্রাস বা হিংসা, এটা কেন হচ্ছে, আপনার কি মতামত? অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা যখনই ঘটে, পেছনে তো কারণ অবশ্যই থাকে। আমরা যেটা মনে করি যে নির্বাচনের আগে সন্ত্রাসের পেছনে মনস্তত্ত্ব একটাই কাজ করে, যে বিরোধী যারা রয়েছে তাদেরকে কাজ করার সুযোগ যত কম দেওয়া যাবে ততই শাসক দলের জন্য সুবিধে।
প্রচার প্রপাগান্ডা বা বক্তব্য নিয়ে মানুষের কাছে না যেতে পারলে মানুষ মূল্যায়ন করবে কি করে? তাছাড়া ওরা যখনই যারা পাওয়ারে থাকে, এটা একটা মনস্তত্ত্ব কাজ করে যে বিরোধী জনমত যত বেশি চাপে রাখা যাবে ভোটের মার্জিনের ক্ষেত্রে বা যারা ভোটে অংশ নেবে, ভোট দিতে যারা যাবে, আগের থেকেই যদি তারা একটা ফিয়ার কমপ্লেক্সে পড়ে যায়, অবস্থার চাপে পড়ে যায়, অনেকে হয়তো ভোট কেন্দ্রেই মানে প্রতি মারাবে না। তো এইভাবে একটা পরিবেশ তৈরি করে। আর ভোটের পরে যেটা হয় এটার পেছনে অনেকগুলি ফ্যাক্টর আছে বলে মনে করছি এখন যেটা কাজ করছে। হয়তো একটা কারণ হতে পারে যে সামনে ভোট পর্ব তো হলো, কাউন্টিং না হোক দিতে আমরা বুঝতে পারছি না কারা ক্ষমতায় যেতে পারে। কাজে রেগিং এর যে ব্যাপারটা, রেগিং বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে হয়ে থাকে। এখন আমি বিরোধী দলের লোকে ভোট কেন্দ্রে যেতেই দিলাম না, বাড়ি ঘরে বসিয়ে রাখলাম বা যে কোনো ভাবে চাপ সৃষ্টি করে তাকে দূরে রাখলাম, আমি আগের থেকে একটা সুবিধা পেয়ে গেলাম। এখন তো ভোট হয়ে গেল, এখন দ্বিতীয় পর্যায়ে ভোটের পরে যেটা ফলাফল এখন প্রকাশ পায়, হ্যাঁ, কাউন্টিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা, আমার জীবনও আমি সেই 83 সাল থেকে আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি 5 বার, যেটা আমি লক্ষ্য করেছি কাউন্টিং টেবিলে হারিয়ে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি এখানে বেশি আলোচনার অবকাশ নেই, কাউন্টিং টেবিলে হারিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের পরে যে সন্ত্রাসটা এটা শাসক দলের থেকে একদম 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 শুরুটা হয় শাসক দলের থেকে। আচ্ছা, একদম। আচ্ছা, তো আমি আপনার কাছে এই বিষয়টা আবার আসছি, অন্যদের কাছে একই বিষয়, ভোট হয়ে গেল, ফলাফল এখন আমাদের সামনে আসেনি, গণদেবতা রায় বাক্স বন্দী, কিন্তু ভোটের পর এত সন্ত্রাস বা হিংসা কেন? হ্যাঁ, হিংসা এই কারণে এখনো রেজাল্ট কিন্তু বেরোয়নি, বাক্সবন্দি আছে। এখন বহু বিষয়ের ভিতরে কাজ করে, আপনারা মিডিয়ার লোক জানেন, প্রশাসনের উপর প্রেশার শাসক দলের, প্লাস বিরোধী পক্ষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করা, কোন মতে নি ক্ষমতা আসতে পারে, এই প্রচেষ্টা, মরিয়া প্রচেষ্টা শেষ দিকে, এই কারণেই তো তাহলে সন্ত্রাস সৃষ্টি করার কারণটা কি? এইরকম করে মানে প্রতিহিংসা চরিতার্থ করার তো কোনো মানে নাই। তাহলে আপনিও বলতে চাইছেন যে এই নির্বাচনের পরে বা ফলাফলের আগের যে মাঝখানে যে একটা সন্ত্রাস বা হিংসা, সেটা শাসক দলই আপনি দায়ী করছেন? শাসক দল তো দায়ী সব ক্ষেত্রে, কারণ প্রশাসন তার হাতে, এখনো প্রশাসন তার হাতে, কেন্দ্রীয় প্রশাসনও তার হাতে, রাজ্য প্রশাসন তার হাতে, তো শাসক দল শাসন ক্ষমতায় আছে, সমস্ত জায়গায় তাদের অথরিটি আছে, তো পিসফুল রাখার দায়িত্বটা তাদেরই। আচ্ছা আচ্ছা, আমি আসবো, আবার যাচ্ছি আমি গোলাঙ্গবাবুর কাছে। গোলাঙ্গবাবু, এই যে সন্ত্রাস বা হিংসা, এটার পেছনে কি কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা অনেক সময় ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতেও কিছু ফেক নিউজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের বক্তব্য নির্বাচনের পরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উদ্দীপ্ত করে রাখার জন্য যে বক্তব্য বা ওপিনিয়ন পোল বা এক্সিট পোল, এটাও কি কোনো না কোনোভাবে দায়ী? অবশ্যই, আপনি যেটা বললেন সবটা না হোক, কিছু না কিছু অবশ্যই দায়ী। রাজনৈতিক দলে যারা ক্ষমতায় রয়েছে, বিশেষ করে সবকালেই ক্ষমতাসীন দলের উপরে শান্তি শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বটা বর্তায়, তো এই দায় কেউ অস্বীকার করতে পারবে না যখন যারা ক্ষমতায় থাকছে। তো তাদের বক্তব্য, তাদের আচার আচরণ, তাদের ইঙ্গিত সবকিছুই কিন্তু নির্ভর করে শান্তি শৃঙ্খলা বা পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে, এটা একটা অবশ্যই ফ্যাক্টর। দ্বিতীয়ত, বক্তব্যের পর আজকালকার যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি একটা বক্তব্য একটা ছুড়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেক নিউজই ধরুন, আজকালকার দিনে তো আচার হচ্ছে, তো এই ফেক নিউজের কল্যাণে ধরুন একটা নিউজ এমনটা হলো, এই যে ধরুন আমি যে দলটাকে আমি
বিলং করি, আমি এই দলের পক্ষে যে আমি এইবার আমরা তো 25টা আসন নিয়ে 40টা আসন নিয়ে আসছি, আমাদেরকে কেউ আটকাবেননি। ন্যাচারালি আমার ফেভারে আমার যারা সাপোর্টার আমার যারা ওয়ার্কার তারা উদ্বুদ্ধ হবে, উদ্বুদ্ধ হবে, এবং সেই উদ্বুদ্ধ হয়ে আনন্দ প্রকাশটা বড় কথা না। যে আমরা যখন এসেই পড়ছি অতীতে আমার উপর যারা হিংসা চরিতার্থ করেছে তার তার উপরে প্রতিহিংসারা এই সুযোগে আমি চরিতার্থ করিনি, এই একটা সাইকোলজি অবশ্যই কাজ করে। আচ্ছা, কাজে এগুলি শান্তি শৃঙ্খলা ভগ্নের জন্য মানে ভঙ্গের জন্য অবশ্যই দেয় এই সমস্ত বিষয়। অন্যভাবে কাজ একই বিষয়, এই যে ভোটের পর সন্ত্রাস বা হিংসা, এটার জন্য কি ফেক নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে? আমি প্রথমে বলবো, হ্যাঁ, বা রাজ্যে দলের কোনো নেতৃত্ব যে বক্তব্য কোনো কোনো ভাবে দায়ী, ভোট দিয়েছে জনগণ, আমি জিতবো না জিতবো কি জিতবো না বাক্সবন্দি, আমি আমরাই আসছি, এই বিভিন্ন দলের নেতৃত্ব কি শাসক দল কি বিরোধী পক্ষ আমরাই আসছি এই দাবি করে তারা প্রেস কনফারেন্স করে কি করে, কিসের ভিত্তিতে করে? আমরাই আসছি গ্যারান্টি দেয় কি করে? বাক্সবন্দি আছে আমাদের মানুষের কি বলে চয়েস তো বাক্সবন্দি, ইভিএম এ বন্দি আছে, আমি ধরে নিতে পারি এবার ট্রেন্ড এবার স্বতঃস্ফূর্ততা আমি আসতে পারি বা শাসক দলও জিততে পারে, কিন্তু তারা গ্যারান্টি করে কি করে? এরকম সিউরিটি দেবে আমরাই আসছি, তাহলে এই ধরনের বক্তব্য রাখাটা রেজাল্টের আগে এইটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এই পরিবেশ দূষণ করা বা এই যে পরিস্থিতি ভয়াবহ সৃষ্টি করার পেছনে এই সমস্ত বিষয়গুলি আছে কাজ করে, উনি বলেছেন খানিকটা নিজের দলের কর্মীদের উজ্জীবিত রাখার জন্য রেজাল্টের পূর্বেই আমরা জিতে গেছি এই ভাব তৈরি করা, এই একটা এটা ইরেসপন্সিবিলিটি, এরকম করাটা ঠিক না। রেজাল্ট বেরোলে তো মানুষ দেখতেই পাবে আমরা জিতছি, ভোটের পরে এই সমস্ত কথা ইন বিটুইন বলার তো কোনো মানে নাই। এখন তাদের প্রত্যেকের নেতাদের আবেদন রাখা উচিত ছিল তোমরা শান্ত থাকো, কোন রকমের গন্ডগোলে যাবে না, এবং তারা যদি নেত মানে তাদের সংগঠন আছে, সংগঠনের একটা জাল আছে, সমস্ত স্তরের নেতৃত্বকে যদি বলে দেয় তোমরা কোন রকমের গন্ডগোল করতে দিও না, শুধু পুলিশ প্রশাসন তো শান্তি রক্ষা করতে পারে না। আমি আসবো এই বিষয়টা, শুধু পুলিশ প্রশাসন শান্তি রক্ষা করতে পারে না এই বিষয়টা আমি আসবো। গৌরবের কাছে আবার যাচ্ছি, সারা ভারতবর্ষের দিকে যদি আমরা একটু তাকাই, সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গার রাজনীতির ধরনটা একটু আলাদা। সব জায়গায় ভোট হয়, সব জায়গায় ফলাফল প্রকাশ হয়, নতুন সরকার হয় আবার চলছে সরকার, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ থেকে রাজনীতির দিক থেকে এবং সন্ত্রাসের যেটা যেটা আমি আমাদের যেটা আজকে আলোচ্য বিষয়বস্তু যে ভোটের পরে এত সন্ত্রাস, আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ থেকে আলাদা, এটা কেন? হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা তুললেন এর পেছনে আমি মনে করি আর কি আমার মূল্যায়ন বা আমার দলের যে মূল্যায়ন, যে কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করছে। আমাদের রাজ্য বা ধরুন বাংলার অঞ্চল যেটা, এখানে এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, এটার সঙ্গে কিন্তু অন্যান্য স্টেটের একটু ডিফারেন্ট একদিক দিয়ে ডিফারেন্ট। এখানকার যারা মানুষ, বিশেষ করে আমরা বাংলা ভাষাভাষী যারা বাঙালি আছি আর কি, আমরা স্বাধীনতার দেশভাগের বলি, অবস্থার বলি, আমাদের অস্তিত্ব, আমাদের জীবন জীবিকা, প্রতিনিয়ত সংগ্রামের উপর আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হচ্ছে। এই ক্ষেত্রে বর্তমান দিনের যে রাজনীতি, এই রাজনীতিতে মানে মানুষ যে রাজনীতি করে, মানে একদম দেশপ্রেমিক নেই আমি বলছি না, সব দলই কম বেশি দেশপ্রেমিক অবশ্যই আছে, ভালো মানুষ আছেন, কিন্তু আর যারা রাজনীতিতে যুক্ত, রাজনীতিটা আজকালকার দিনে মানে পেশার মতো হয়ে গেছে। আমি একটা যে দল বিলং করি, আমি যদি আমার দলকে আমি পাওয়ারে রাখতে পারি, যতদিন রাখতে পারি ততদিন আমার সুবিধা হবে, এই যে বিষয়টা বেশি করে কাজ করছে,
এই সমস্ত অঞ্চলে, বাংলার এই সমস্ত অঞ্চলে বেশি করে কাজ করছে। অন্যান্য স্টেটে কিন্তু এই বিষয়টা নেই, এতটা সেইভাবে নেই, যার জন্য রাজনীতি হিংসা বলতেই বরাবরই ত্রিপুরাতে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, মানে বাংলা অঞ্চলগুলিতে বেশি বেশি করে হচ্ছে। তো এই একটা বড় দিক কাজ করছে আমাদের ক্ষেত্রে, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে ততটা নেই, যার জন্য নির্বাচনের আগেও হিংসা, নির্বাচনের পরেও হিংসা, বরাবরই হিংসা চলতে থাকে, গোটা বছর ভর চলতে থাকে। এই এই হিংসাটা কি বন্ধ করা যায় না? বন্ধ তো অবশ্যই করা যায়, সবটাই তো নির্ভর করছে রাজনৈতিক দলগুলির অ্যাক্টিভিটি, তাদের মতাদর্শ, তারা কিভাবে সমাজটাকে গড়ে তুলতে চাইছে, কিভাবে মানুষকে চালিত করতে চাইছে তার উপর। আচ্ছা, আমি আসবো আবার গৌরবাবু অন্য কাছে, একই বিষয় যেটা আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যে আপনাদের বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকে তারা বলে যে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সেখানে রাজনীতি নিয়ে চর্চাটা একটু বেশি হয়, এবং নির্বাচন আগে কি নির্বাচনের পরে সন্ত্রাস বা হিংসা সারা ভারতবর্ষ থেকে অনেকটা বেশি, এটা কেন, আপনার কি মতামত? শুনেন, যেটা আপনারাও বুঝেন, আসলে রাজনীতির চর্চা কম। আচ্ছা, আজকে যে জিনিস আমদানি হয়েছে ত্রিপুরায়ও, যে পয়সা দিয়ে মানে কর্মী পাওয়া যায়, যেমন বাইক রেলি হলো, 2000 টাকা দিলে বাইক পাওয়া যায়, আমার রেলি করলো, সেটা আমাদের এই ত্রিপুরা রাজ্য আমি দেখিনি আগে, পশ্চিমবাংলায় এসব ছিল না, পলিটিক্সটা করতো বুঝে, কিন্তু আজকে বুঝটুজ নাই। মা, একটা দিক হলো ক্রাইসিস ইন দ্য সোসাইটি, যুব সমাজকে এদিকে নিয়ে যাচ্ছে, ফলে তারা ব্যবহৃত হচ্ছে, তারা ব্যবহৃত হচ্ছে, কনসাসলি করতেছে না, তারা ব্যবহৃত হচ্ছে, এই সন্ত্রাসকে ব্যবহার ব্যবহার করছে সন্ত্রাসের কাজে। প্রথম বিষয়টা, রাজনীতির যদি চর্চাই করত, আজকে ধরেন এই রাজনৈতিক নেতাদের বক্তৃতা আপনি ভালো করে ফলো করবেন, আমি কই উন্নয়ন, আরেকজনকে আমি ডাবল উন্নয়ন, তো উন্নয়নের মানেটা কি এটা কাউকে ব্যাখ্যা করে না, অর্থনীতি ব্যাখ্যা করে না, উন্নয়নের মানেটাও ব্যাখ্যা করে না, তো উন্নয়নটা কি এটাও ব্যাখ্যা করে না, ফলে এই যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছে বাস্তবে কি তারা এগুলি মানছে? এবং আরেকটা কথা আমি বলি, যে রাজনৈতিক নেতাগণ বলছে যে অমুকে অমুকটা দিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী এই এই দিয়েছে, মুখ্যমন্ত্রী এই দিয়েছে, কেউ প্রশ্ন করে না এগুলো কি মুখ্যমন্ত্রী পকেট থেকে দিয়েছে, প্রধানমন্ত্রী পকেট থেকে দিয়েছে? আমরা সারা বছর ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকা কি করে ব্যয় করবে সেই অধিকার তাদেরকে দেওয়া আছে। এখন ব্যয় করার সময় দেখা গেল জনগণের ট্যাক্সের টাকা জনগণের স্বার্থে ব্যয় হচ্ছে না, ব্যয় হচ্ছে তাদের নির্দিষ্ট মানে তাদের প্ল্যানে, যেগুলি জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে আজকের প্রজন্ম রাজনীতি চর্চা করে নাই বলেই এই ভায়োলেন্সটা আরো বেশি হচ্ছে। পলিটিক্স যদি চর্চা করতো তাহলে কোন দলের কি পলিটিক্স, এই টাকা আসে কোথা থেকে, নির্বাচনে এত টাকা খরচা করে কে কোত্থেকে আসে, এই প্রশ্ন তাদের মনে জাগতো, কার ইন্টারেস্টে নির্বাচন হচ্ছে, দেশপ্রেম যদি এতই থাকতো দেশের চেহারা পাল্টে যেত। আমরা স্বাধীনতা আন্দোলনের সময় কয়েকটা ক্ষুদিরাম ভগৎ সিং সুভাষচন্দ্র সারা দেশ কাঁপিয়ে দিয়েছে, ব্রিটিশে মানে তাহিত্রের রোগ সৃষ্টি করছে, তো দেশপ্রেমী যুবক এত সংখ্যায় যদি থাকে তাহলে ভায়োলেন্স তো দূরের কথা। আজকে সত্যি সত্যি কোন জায়গায় সমস্যা, এই সমস্যাটা কোন জায়গায় কিভাবে তার সমাধান হবে এটা চর্চা করতো, ফলে ভায়োলেন্স করার তো মানে না, ভায়োলেন্স কার কার মধ্যে হচ্ছে, নেতাকে তো কেউ মারছে না, নেতারা সেফ আছে, সাধারণ কর্মীদের মধ্যে মারামারি হচ্ছে, পাড়ায় একটা ছেলে বিজেপি করে আর একটা ছেলে ধরেন কংগ্রেস করে বা সিপিএম করে, সাধারণ ছেলে তারা মারামারি করছে, হাসপাতালে যাচ্ছে, কোন নেতা যাচ্ছে হাসপাতালে বলেন তো দেখি, বিজেপির কোন নেতা হাসপাতালে ভর্তি হয়েছে মার খেয়ে, না সিপিএম এর কোন নেতা হাসপাতালে ভর্তি হয়েছে মার খেয়ে, হচ্ছে না তো। এই বিষয়টা বুঝে না যে এত সাধারণ মানুষ আমরা মারামারি করছি কেন, আমাদের ইন্টারেস্ট তো কমন, বাজারে বেশি দামে জিনিস কিনতে হয়, আমাদের রোজগার নাই, ওষুধের উপর ট্যাক্স, মানে হাসপাতালে কোনো চিকিৎসা ব্যবস্থাই নাই, তাহলে আমরা তো কমন প্রবলেমের মধ্যে আছি, আমরা কেন মারামারি করছি,
পলিটিক্স যদি সত্যি সত্যি চর্চা করত এদেরকে এইভাবে ব্যবহার করতে পারত না। ঠিক আছে, আমি অন্য আসবো, আমি আবার যাচ্ছি গোলাম বাবু। এবার একটু অন্য আমাদের এই যে জিরো ভায়োলেন্সকে সামনে রেখে আমরা যাচ্ছি, আপনাদের দ্বারা আমরা বাঙালি যদি ভুল না বলে থাকি গোলামবাবু, 26টা আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে তপসিলি উপজাতি সংরক্ষিত 5টি আসনও আছে আপনাদের। এই 26টি আসনের মধ্যে আপনারা কয়টি আসনে জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত? দেখুন, ভোটের যে ব্যাপারটা, ভোটদাতাদের যে মানসিকতাটা, আজকালকার দিনে কেউ হলপ করে বলতে পারে না যে নিজের দলের লোকই যে নিজের দলকে ভোট দেবে। আচ্ছা, কমিটির ভোট সব দলের কম বেশি থাকে, এটা সব দলের ক্ষেত্রে আছে, কিন্তু পরিস্থিতি পরিবেশগত কারণে যারা দলকে লিড করে তাদের নেতৃত্ব, পরিস্থিতি মূল্যায়ন, কর্মসূচি সবকিছু মূল্যায়ন করে দলের লোকই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে যে এইবার আমি কি করব। আর বাইরের লোক যারা, বাইরের যারা ভোটার বিভিন্ন দলে থাকে বা ফ্লোটিং ভোটার যারা, তারাও সবকিছু মূল্যায়ন করে ভোট দেয়। তো এই বিচারে আমাদের কাছে এই রাজ্যের মানুষ ত্রিপুরাতে অতীতে বাংলার শাসন দেখেছে দীর্ঘ বছর, কংগ্রেসের শাসন দেখেছে দীর্ঘ বছর, শেষ আশা করেছিল যে বিজেপির উপর আস্থা রেখেছিল গত 2018-তে, তাদের প্রতি অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার নিরিখে এবং ত্রিপুরার যে সমস্যা, বিশেষ করে আমাদের যে কি বলবো জাতিগত যে সমস্যা, বাংলাদেশের এক্সিস্টেন্সের যে প্রশ্ন, অধিকারের যে প্রশ্ন, এগুলি যদি মূল্যায়ন করে তাহলে 26টি আসনে প্রার্থী দিয়েছি, 26টি আসনে পাবলিকে যদি মনে করে যে না এইবার তাদেরকে আমরা দিয়ে দেখি। আচ্ছা, এই 26টি আসনে আমি যদি ধরে নিই আপনারা অন্য যে দলগুলি, বিভিন্ন রাজনৈতিক দলগুলি আছে, শাসক দল বা প্রধান বিরোধী দল বা অন্য দল, তাদের জয় পরাজয়ের কি আপনারা কোনো ফ্যাক্টর হতে পারেন? ফ্যাক্টরের যে বিষয়টা, ভোট বা ভোটদাতা যারা, তারা মানে বললাম নিজস্ব ভোটার বা নিজস্ব লোক থাকবে, কিন্তু তারপরেও মানুষের তো স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা আছে যে আমি চিরদিনের জন্য তাকে পারচেজ করে নিলাম, তেমন তো নয়। তো কাজেই নিজস্ব ভোটার আছে, নিজস্ব ভোটারের পরে যে জনমত যেটা বেরিয়ে আসে, এটাকে যদি আমি মনে করি যে অমুকের জন্য অমুকে পাশ করলো, অমুকের জন্য অমুকে ফেল করলো, বিষয়টা কিন্তু সেই দৃষ্টিতে দেখতে চাই না। পাস ফেলটা নির্ভর করবে প্রত্যেকটা দলের কর্মসূচি, মানুষের অভিজ্ঞতার নিরিখে মানুষ যেটা মত দেবে তার বেসিসে। কাজে এই ক্ষেত্রে আমাদের ভোট বা আমরা যেটা পাবো সেটা অন্যের কার কি লাভ হবে নুকসান হবে সেটা তারা ভাববে, সেটা আমরা ভাবছি। আচ্ছা, আবার আপনাকে বলে যাচ্ছি একই বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে এইবার আমাদের রাজ্যে বিজেপির বিরোধী কিছু দল, তারা সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে, গণতান্ত্রিক দলগুলিকে একই মঞ্চে আসা আহ্বান জানিয়েছিলেন, এবং আমরা যেটা দেখতে পেয়েছি দুটো দল এক মঞ্চে এসছে। আপনারাও এই মঞ্চে কেন গেলেন না? দেখুন, মঞ্চের যে ব্যাপারটা যেটা এবার হয়েছে বা অতীত হয়েছে, শুধু এবার নয়, আমাদের কাছে আমরা যেটা মানে মূল্যায়ন করি বা যেটা আমরা ভেবেছি যে শুধুমাত্র ভোটে জেতার প্রশ্নে বা শুধুমাত্র একটা দলকে বিরোধিতা করে ক্ষমতা দখলের প্রশ্নে এই ধরনের মঞ্চ অর্থহীন, অর্থহীন। কর্মসূচি, একটা কমন মিনিমাম কর্মসূচি যদি না হয় যার দ্বারা এই রাজ্যের মানুষের কল্যাণ আমরা করতে পারবো, সত্যিকার উন্নয়ন করতে পারবো, এরকম কর্মসূচি তৈরি না করে শুধুমাত্র সিট অ্যালায়েন্স করে আমরা ক্ষমতা দখল করব, এই ধরনের মঞ্চ করার কোন অর্থই বহন করে না। কারণ দুদিন বাদে আজকে যে মঞ্চটা হয়েছে, তর্কের খাতিরে যদি ধরে নিয়ে ওরা পাওয়ারে এসে গেল, গণদেবতারা যদি পক্ষে যদি রায় দেয়, ওরা আদু ওদের তো কর্মসূচি নেই, কি করবে কি করবে, এই নিয়েই তো ওদের মধ্যে দ্বন্দ্বটা তৈরি হবে, এই নিয়েই কিন্তু স্থায়িত্বের প্রশ্ন সামনের দিকে দেখা দেবে। কাজে এই ধরনের মঞ্চকে আমরা এই জন্য আমরা ফেভার করিনি, আগেও ফেভার করিনি, সামনের দিকে পরিস্থিতি আসলে তখন ভেবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, অরুণবাবুর কাছে আবার যাচ্ছি। অরুণবাবু, এসইউসিআই খুব, আমরা যদি ভুল না বলে থাকি,
পাঁচটি আসনে এবার ত্রিপুরা রাজ্য প্রতিনিধিত্ব করছে, তার মধ্যে এসটি একটি, এসসি দুটো, জেনারেল দুটো। এই পাঁচটি আসনের মধ্যে জয় পরাজয় কয়টি আসনে আপনারা করতে পারেন, এবং সেই সঙ্গে আপনারা কি অন্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের জয় পরাজয়ের ভোট কাটাকাটি, যেটা একদম মানে খোলাখুলি কথা, ভোট কাটাকাটিতে জয় পরাজয়ের কোনো ফ্যাক্টর হতে পারে? শুনুন, আমরা 26টি রাজ্যে কাজ করছি, ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি, ফলে কোন রাজ্যে আমাদের সাথে কারো দলের সাথে কোনো অ্যালায়েন্স নাই, কারণ আমাদের দলের রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি যারাই ক্ষমতা যায় তারা কর্পোরেটের স্বার্থেই রক্ষা করতেছে, আর এই কর্পোরেটের আড়াল করতেছে সমস্ত দলগুলি, কর্পোরেটের শোষণ, গণতান্ত্রিক শোষণকে আড়াল করতেছে সমস্ত দলগুলি। ফলে গণতান্ত্রিক শোষণ ব্যবস্থা ঠিক থাকবে, যেই ক্ষমতা আসুক সেই শোষণ ব্যবস্থা অব্যাহতই থাকবে। 25 বছর তো একটা না সিপিএম ছিল, ত্রিপুরা রাজ্যে পরিস্থিতি কি খুব পাল্টে গেছিল? অর্থনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের না, ফলে আমাদের রাজনীতিটা ভিন্ন। ফলে সারা দেশে আমরা মনে করি এই যে তীব্র শোষণ মানুষের, দারিদ্র, শোষণ, বেকারত্ব, সমস্ত কিছুর মূল কারণ হলো কর্পোরেট পুঁজির তীব্র শোষণ। এখন আর গভর্নমেন্টের আছে কিছুই নেই, গভর্নমেন্ট দেউলিয়া, নাথিং টু ডু, এভরিথিং হ্যাজ বিন গিভেন টু দ্য কর্পোরেটস, কর্পোরেটে শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু। ফলে কর্পোরেটরা আড়াল করে রাখছে এবং কর্পোরেটরে তাদেরকে টাকা দিয়ে নির্বাচনে জেতায়, ফলে এই দলের প্রতি যদি মানুষের আস্থা হারিয়ে যায় আরেকটা দলকে সামনে নিয়ে আসে। এইভাবে পালা বদল তো প্রচুর বছর ধরে, প্রায় 75-76 বছর ধরে হচ্ছে। দেশের জনগণের এই অবস্থা কেন? দুর্দিন, একটা না একটা সরকার তো আসছে, ফলে মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমাদের স্লোগান হলো, আমরা যে হ্যান্ডবিল বের করি, যে নির্বাচনে তোমরা তাকেই ভোট দিবা যারা তোমাদের নিয়ে লড়াই করবে, বিধানসভার ভিতরে লড়াই করবে, বাইরে তোমাদের নিয়ে ঐক্যবদ্ধ করে লড়াই করে সরকারকে বাধ্য করবে তোমাদের দাবি দেওয়া মানতে। আমরা সেই দল, আমরা জিতি না জিতি, কোনো কোনো রাজ্যে আমরা জিতেছিও, জিতেছিলাম। পশ্চিমবাংলা এক সময় আমাদের 7টি এমএলএ ছিল, আসামে ছিল, বিহারে ছিল, উড়িষ্যায় ছিল, কিন্তু আমাদের জোট নেই বলে একক শক্তিতে আমরা কোনো সিট জিততে পারি না। কেন? মানুষ চায় কে জিতবে কে হারবে এই চিন্তা করে মানুষ ভোট দেয়। মানুষ তখন পোলারাইজ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে মাঝের যে দল, একটা নির্বাচন আমি দেখেছি যে দাদাঘাট নির্বাচনে কংগ্রেসের মতো দল মাত্র 500-600 ভোট পেয়েছিল। ফলে একটা তখন ডিসিশনটা কিভাবে আসে, ভোটারদের, সে জিতবে তাকে ভোট দেওয়া ঠিক, সে হারবে ওদেরকে ভোট দিয়ে। চলে আমরা ভোট পাই শুধু আমাদের সমর্থকদের, কর্মীদের, এর বাইরে কমন ভোটারদের ভোটটা না, আমরা কোনো পক্ষে নাই, আমরা সরকারও করতে পারবো না, 5টা আসন জিতলেও আমরা কিছু করতে পারবো না। ফলে ওই অবস্থায় ভোটাররা আমাদের ভোট দিয়ে জিতাবে এই আশা আমরা করি না। এরা তর্ক ক্ষেত্রে যদি ধরে নিই আপনার 5টা আসনে আমাদের 1টা বা 2টো আসন বা 5টি আসন আপনার যদি জয়ী হন, তারপরে আপনারা কি কি করবেন? আপনারা কি শাসক দল যেই আসুক তাকে সমর্থন করবেন, না শাসক দলের মধ্যে এই দল আসতে সমর্থন করবেন? এটা কোনো মতেই সম্ভব না। আমরা কোথাও আমাদের এইরকম রেকর্ডে নেই। আমরা যদি জিতিও কোথাও, আসামে যেমন 2টো সিট ছিল, আমরা সব বরাবরই বিরোধী পক্ষে ছিলাম, বিহারে, উড়িষ্যায় আমরা বরাবরই বিরোধী পক্ষে ছিলাম, আমরা একটা এমপি সিট ছিল, আমরা বিরোধী আসনে বসেছি। ফলে আমরা আমরা কোন দল ক্ষমতায় যাবে কি যাবে না আমাদের সাপোর্টের উপরে নির্ভর করলে সেটাই আরেকটা আরেকটা বিষয়, কিন্তু আমরা সেই কল্পনাও এই মধ্যে আমরা নাই, এই চিন্তাও করি না। কিন্তু বক্তব্য হলো যে আমরা যেটা মনে করছি যে নির্বাচনের পর নির্বাচন হচ্ছে, দেশের 90% মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, যেই আসুক ক্ষমতা, বড় বড় টল টকস করছে, বিগ বিগ টক করছে, ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে আমাদের দেশের যে পুঁজিপতি শ্রেণী, বিশেষ করে এখন কর্পোরেট হাউস, কর্পোরেটের মানে আড়াল করে সমস্ত রাজনীতি চলছে। ফলে আমরা তার মুখোশটা খুলে দিতে চাই, যেমনটা করে দিল্লিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে, গভর্নমেন্টকে বাধ্য করেছে 3টি কৃষি আইনকে রোলব্যাক করতে,
এমনটা করে জোরদার গণ আন্দোলন তৈরি করবে, আমরা যদি জিতি আপনাদের পাশে থাকবো, না জিতলেও আপনাদের পাশে থাকবো। অন্য আরেকটা বিষয়, রাজনৈতিক মহলে একটা গুঞ্জন আছে যে এসইউসিআই একটি বামপন্থী দল, সেই বামপন্থী দল রাজ্যে বামফ্রন্ট আরেকটি বামপন্থী দল কিছু দলের সমষ্টিগত বামফ্রন্ট, এসইউসিআই কেন বামফ্রন্টের সামিল হচ্ছে না? আমি যদি ভুল না বলে থাকি 2011 বা কোন একটা সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে এসইউসিআই খুব সম্ভব সমঝোতা হয়েছিল বা আসন বন্টন হয়েছিল। না না, 1967-69 তখন সে যুক্ত ফ্রন্ট হয়েছিল, তখন অজয় মুখার্জি মন্ত্রিসভা, তখন আমরা ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টে ছিলাম, আমাদের মন্ত্রীও ছিল সুবোধ ব্যানার্জি আর প্রতিভা মুখার্জি। এইবার আর আর কোন জোট বামফ্রন্টের সাথে এইবার আমাদের রাজ্যে বামপন্থী দল এবং কংগ্রেস তারা বলেছে যে বিজেপি বিরোধী যে দলগুলি আছে একটা মঞ্চে আসার জন্য, আপনারা বামপন্থী এবং আরো কতগুলো বামপন্থী দল মিলে যে বামফ্রন্ট তারাও এই মঞ্চে আছে, আপনারা এই মঞ্চে গেলেন। প্রথম বিষয় আমি বললাম, বিজেপি তো 5 বছর আগে এসেছে, আসার পরেই তারা বিভিন্ন ধরনের মানে এন্টি ডেমোক্রেসি পদক্ষেপ নিচ্ছে বিরোধী দলগুলো। আমি যখন মানে নভেম্বর বিপ্লবে প্রোগ্রাম করছি, এসে বাইক বাহিনী আমার 4 বছর আগে আমার কর্মীদের মারধর করলো, ইয়ে করলো, ফলে আজকে তো নতুন বিষয় না, তারা তখন সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলিকে এক হয়ে এই যে গণতন্ত্রকে ধ্বংস করছে তার বিরুদ্ধে লড়াই করার ডাক্তার দেয়নি। ঠিক ইলেকশনের প্রাককালে এসে তাদের মনে হইল যে আমরা একটা জোট করা দরকার, কিসের জন্য? ক্ষমতা দখলের জন্য। তো ক্ষমতা দখলের পরে কি ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে? তারা যে আবার ক্ষমতায় গিয়ে একই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? তার ইতিহাসটা কি? আপনি যেটা প্রশ্ন করেছেন, পশ্চিমবাংলা তো বহুদিন ছিল ক্ষমতা, ত্রিপুরা রাজ্যে বহুদিন ছিল, তো সমস্ত মানুষকে কি একদম গণতন্ত্র রাস্তা একদম খুলে দিয়েছিল? তারা দেয়নি, ইতিহাস তা বলে না। ফলে আমাদের বক্তব্য, যদি বিজেপির এই ফেসিস্টিক অ্যাটিচিউড এবং গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যে লড়াইটা চাইতো সমস্ত বাম গণতান্ত্রিক শক্তি ইন্ডিভিজুয়াল যারা গণতন্ত্রের পক্ষে, সমস্ত পক্ষের মানুষকে নিয়ে যদি ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন তখন থেকে সংগঠিত করতে, তো বিজেপি স্পেসে পায় না মানুষকে, মানুষকে বাদ দিয়ে একটি দল করতে পারে? মানুষ যদি মুখে দাঁড়ায় তাহলে উক্ত মানে পারত এসব কাজ, ত্রিপুরা এই পরিস্থিতি সৃষ্টি করতে পারত? তাহলে বিরোধী দল হিসেবে সিপিএম এর তো অনেকগুলি আসন ছিল, তারা এতগুলি এমএলএ আছিল, তারা ক্ষমতায় ছিল 5 বছর আগেও, তারা গর্ত ঢুকে গেল কেন? তারা কেন লড়াইটা সামিল হলো না? তখন কেন আহ্বান করলো না সমস্ত বাম গণতান্ত্রিক শক্তি, এমনকি ইন্ডিভিজুয়াল গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ইন্টেলেকচুয়াল কল দিল না কেন? সবাই সামিল হও, ইরেসপেক্টিভ অফ পার্টি। এ কাজ তো তারা করেনি, ঠিক ইলেকশনের পূর্ব মুহূর্তে তারা ডাকলো, কেন যাব আমরা ইলেকশনে গিয়ে কি করব? আমি কি গ্যারান্টি দিতে পারি যে কংগ্রেস ক্ষমতায় গিয়ে সিপিএম ক্ষমতায় গিয়ে আবার সেই অগণতান্ত্রিক কাজ করবে না? বিরোধীদের একদম পরিষ্কার করে দেবে যে তোমরা তোমাদের মতামত একদম ফ্রি করো, তোমাদের কোন রকম আঘাত হবে না, এই গ্যারান্টি কি তারা দিতে পারে? না পশ্চিমবঙ্গে 25 বছর দিয়েছে, না পশ্চিম ত্রিপুরা রাজ্যে 25 বছর দিয়েছে তারা। এই জন্য আমরা এই যে নির্বাচনী জোট, এরা অ্যাকচুয়ালি আমাদের ডাকেও নি, আমরা যাইনি, আমাদের ডাকেও নি। আমি আসবো, আবার আমরা যাচ্ছি আর কত এবার হোক জিরো ভায়োলেন্সের বিষয়ে। গোলাম বাবুর কাছে, রাজনৈতিক দলগুলি এই জিরো ভায়োলেন্স করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত? রাজনৈতিক দলগুলির তো একটা ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা প্রশাসনের। রাজনৈতিক দলগুলির ভূমিকা বলতে, যেহেতু বর্তমান যুগে প্রতিটা মানুষই কোনো না কোনো পার্টির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কাজেই পার্টির মানে নেতৃত্বের যে কমান্ড নির্দেশ, এটা তো যে দল বেশি সুশৃঙ্খল, যত বেশি সুশৃঙ্খল তার কমান্ড তত বেশি কার্যকরী হয়। এই ক্ষেত্রে
আমরা এর যে কটা দল বর্তমানে শাসক দল থেকে শুরু করে আছে, তো তাদের স্তরে স্তরে কর্মী আছে, বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন আছে, নেতৃত্ব রয়েছে, তারা যদি উপরতলার থেকে কমান সেইভাবে দেয়, নির্দেশ জারি করে যে এই ধরনের ভাইলেন্স আমরা কোনো অবস্থাতে যাব না, যা হওয়ার হয়েছে কাউন্টিং পর্যন্ত ধৈর্য ধরে থাকো বা কাউন্টিং এর পরও সবাই ধৈর্য ধরো, কারণ জনমত জোর করে কারোর কাছ থেকে জনমত আদায় করা যায় না। এইবার যে ঘটনাটা ঘটেছে জানি না কি হয়তো কোনো মিরাকল ঘটনা ঘটতে পারে, এবারের রেজাল্টে মিরাকল ঘটতে পারে, সবাই তো আশা করছে আমরা পাওয়ারে যাব। সব কিন্তু বাক্সবন্দি এবং যারা গণদেবতা যারা ভোট দিয়েছেন তারা জানেন কি করেছেন তারা, তো এই ক্ষেত্রে নেতৃত্বের একটা বড় ভূমিকা, যারা কর্তৃত্বের একটা বড় ভূমিকা থাকে দলকে নিয়ন্ত্রণ করার, ভাইলেন্স কন্ট্রোল করার প্রশ্নে। আর প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, পুলিশ প্রশাসন এটা দুর্ভাগ্যে আমরা বলবো, যখন যারা পাওয়ারে থাকে, সবাই কথা বলছি না, প্রশাসন পুলিশ প্রশাসনের মধ্যে অনেক ভালো অফিসার আছেন, নিরপেক্ষ অফিসার আছেন, কিন্তু অধিকাংশ অফিসারের ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ ভূমিকা আমরা পাই না, যার জন্য ভাইলেন্সটা আরো বেশি করা হয়, মানুষ আরো বেশি নির্যাতনের মুখে পড়ে। যতক্ষণ পর্যন্ত না পুলিশ প্রশাসনে যারা এই ধরনের কাজ করে দল দাসের ভূমিকা নেই, এই অবস্থা থেকে বেরিয়ে আসবে, নিরপেক্ষ ভূমিকা নেবে, ততদিন পর্যন্ত কিন্তু মানুষ মানে নিরাপত্তা পাবে না এবং ভায়োলেন্স হবে আর হিংসার পাল্টা প্রতিহিংস চলতেই থাকবে। আচ্ছা, ওই অন্যদের কাছে একই প্রশ্ন, জিরো ভায়োলেন্স করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কি ধরনের ভূমিকা হওয়া প্রয়োজন? হ্যাঁ, আমার বক্তব্য এই যে আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি, আদৌ শাসক দল এবং বিরোধী শক্তিশালী দলগুলি কি ভায়োলেন্স বন্ধ করতে চায়? যদি চায় তাহলে পারে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে ক্রাইম যে হয়, ক্রাইম এগেনস্ট উমেন, তখন সিপিএম ক্ষমতায় ছিল, সর্বদলীয় বৈঠকে আমি উপস্থিত করেছিলাম যে একটা প্রত্যন্ত গ্রামে পুলিশের বা প্রশাসনের কোনো ব্রাঞ্চ নেই, সেখানে কিন্তু শাসক দল বা বড় দলের একটা ইউনিট আছে, ফলে দলগুলি যদি মনে করে যে আমি করতে দেব না, ভায়োলেন্স করতে দেব না স্ট্রিক্ট, তাইলে ভায়োলেন্স হতে পারে না। আর দ্বিতীয় হলো, দলগুলি যদি মনে করে, তারা ইচ্ছা করলে কিন্তু ভায়োলেন্স বন্ধ করে দিতে পারে, তারা আর নিয়ন্ত্রণ থাকতো না তা তো নয়, তাদের সমস্ত স্তরের নেতৃত্বকে যদি বলে না নো কোনো ভায়োলেন্স আমরা টলারেট করব না, তাহলে ভায়োলেন্স বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দুই নম্বরে হলো প্রশাসনিক নিউট্রালিটি। আমাদের সংবিধান, যেমন টিএন সেশন কিরকম করে দেখালো যে সংবিধান ইলেকশন কমিশনকে যে পাওয়ার দিছে তা যদি এক্সারসাইজ করে কারোর কিচ্ছু করার নাই, তাহলে সংবিধান যে পাওয়ার দিছে প্রশাসনকে, প্রশাসনিক নিউট্রালিটি থাকার, ক্ষমতাসীন দল ক্ষমতাসীন মানুষকে রক্ষা করবে, তারা যদি স্ট্রিক্ট এজ এ হোল, কোন পার্টিকুলার ব্যক্তি যদি সে টার্গেট হয়ে যাবে শাসক দলে, তারা এজ এ হোল প্রশাসন এবং ইলেকশন কমিশন যদি স্ট্রিক্ট হয় কোনো ভায়োলেন্স হতে পারে না। অরুণবাবু, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, গোলঙ্গবাবুর কাছে খুব ছোট্ট আকারে আমাদের রাজ্যের মানুষের কাছে আর কত এবার হোক জিরো ভায়োলেন্স আমাদের রাজ্যের মানুষের কাছে, রাজ্যের নাগরিকদের কাছে আপনি কি ছোট্ট খুব ছোট্ট আকারে একটু বার্তা দিন? রাজ্যের মানুষের কাছে, গণতন্ত্র প্রিয় গণদেবতাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল আমরা বাঙালি দলের পক্ষ থেকে আবেদন থাকবে, যা হওয়ার হয়েছে আসুন আমরা সবাই মিলে এইবার এই কাউন্টিং বা কাউন্টিং এর পরে পর্যন্ত আর যা হওয়ার তো হয়েছে, আর যাতে কোনো একটাও ঘটনা না ঘটে, কোনো ঘটনা যাতে না ঘটে আমরা সবাই তৎপর হই। আমরা এই ত্রিপুরার মানুষ, আমাদেরকে এড়ে যে থাকতে হবে, যারাই ক্ষমতায় আসবে তাদের শাসন আমাদের থাকতে হবে, ভুলভ্রান্তি মানুষ করে, মানুষই ভুল শুধরায়, যদি কেউ ভুল করে আমরা আগামী দিনে গণতন্ত্রের মাধ্যমেই আমরা তাদেরকে জবাব দিতে পারব, হিংসার মধ্যে নয়, হিংসাকে বর্জন করে আমরা সবাই সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলি, কারণ হিংসে আগামী দিনে আরো আরেকটা নতুন করে প্রতিহিংসার জন্ম দেবে।
রাজ্যের নাগরিকের কাছে আর কত এবার হোক জিরো ভায়োলেন্স কি বার্তা দেবে? হ্যাঁ, নির্বাচনে যে দলে জয় করুক, জয়লাভ করুক বা পরাজিত হোক, আসলে সাধারণ মানুষের মধ্যেই না ডিভিশনটা হচ্ছে, মারামারি হচ্ছে, এক পাড়ার মানুষের মধ্যেই মারামারি হচ্ছে, এক বাড়ি আরেক বাড়ির মধ্যে মারামারি হচ্ছে। ফলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, কমন পিপলের মধ্যে অনৈক্য সৃষ্টি করার লাভটা কি? তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। ফলে ভায়োলেন্স নয়, প্রকৃত রাজনীতির চর্চা হোক, অর্থনীতির চর্চা হোক, এবং যার যার রাজনীতি সঠিক রাজনীতি চর্চা করুক, এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাই শান্তি বজায় রাখার রাখতে হবে, এই আহ্বান রাখছি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে মূল্যবান সময় দেওয়ার জন্য। নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনকে কৃতজ্ঞতা স্বীকার করছি। নিউজ ভ্যানগার্ডও চায় জিরো ভায়োলেন্স, আমরা চাই। নির্বাচন শেষ হয়ে গেছে, গণনা দোসরা মার্চ, এবং নির্বাচন গণনা শেষ হওয়ার পরেও যেন রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, আর যেন কোনো মা তার সন্তানকে না হারায়, কোনো যুবক তার রোজগারের একমাত্র মাধ্যম যেন না হারায়। নিউজ ভ্যানগার্ড চায় রাজ্যের শান্তি সম্প্রীতি এবং জিরো ভায়োলেন্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।